বুক চিনচিন করছে হাই, মন তোমায় কাছে চাই, আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হাই, আমার কি যে হয়ে। আরে ওই যে ভাই না, দেখি ভাইয়ের কাছে যাই, কিছু টাকা চাই, ভাই দেয় নাকি? ভাই কেমন আছেন? কিরে মনি, তুই কিরা, তোরে তো চিনলাম না। কে ভাই, আপনি চিনতেছেন না? আমি ওই যে আপনার পাশের বাড়ির স্বাস্থ্য ভাই লিমন। লিমন? কোন লিমন? আমার তো ঠিক স্মরণে আসতেছে না। কে ভাই, আমরা একটু গরিব ছিলাম, যে আপনার একটু বড় লোক ছিলেন। ও ওই সেই গরিব ফকিনি ছোট লোক লিমন, তুই সে? তুই এত বড় হয়ে গেছিস? ভাই ওরকমের বলতিছেন কে? কে ওই রকমের বলবো না কে, তোরা তো গরিব ফকিন্নি ছোট লোক, তোকে সাথে কি আমাকে যাই? ভাই একটা বিপদ উপর আপনার কাছে আসছিলাম। কি বিপদ বল? ভাই আমার না কিছু টাকার দরকার ছিল, আমার মা অসুস্থ। তো তা তোর মা অসুস্থ, তা আমি কি করব? আমার কাছে আসছিস কিসের জন্য? টাকা টাকা কই পাবো আমি? আমার কাছে কোনো টাকা পয়সা আছে নাকি? যা অন্য জায়গায় দেখতে পারিস, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুই যা। আমার কোনো টাকা দে, আমার খুব প্রয়োজন। আরে মনে যা, তুই অত গাবাস নে, যা অন্য জায়গায় যা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুই অন্য জায়গায় দেখতে পারিস, যা সর এনতে যা। ফকিন্নি ছোট লোক কোন জায়গাতে আইসে আমার কাছে টাকার জন্য? আমি জানো টাকার গাছ লাগাই ছেড়ে দিছি ওকে জন্য প্রতিদিন, টাকা দি মানে ওকে তাই। হ্যাঁ ফোন দিল। হ্যালো বন্ধু। হ্যাঁ বল, কি তোর টাকা লাগবে? কয় টাকা? ও 2 লাখ টাকার প্রয়োজন। আচ্ছা বন্ধু, আমার কাছে তো নগদ টাকা নেই, আমার অ্যাকাউন্টে আছে, তা তুই আয়, আমি চেক লিখে দিচ্ছি, তুই ওইখান থেকে উঠোয় নিয়ে যায় তোর প্রয়োজন মেটা। হয় আমি এই যে আসি, এই যে বাগানের এখানে বসে আছি, যে জায়গায় আমরা বসে আড্ডা দিই সেই জায়গায়। আচ্ছা ঠিক আছে আয়। ভাইয়ের কাছে আমি সামান্য অল্প কিছু টাকা চালাম, ভাই আমাকে দিল না, ভাইয়ের বন্ধুকে 2 লক্ষ টাকা দিয়ে দিল। যাক কোনো ব্যাপার না, আমি চলে যাই। হ্যালো, কি আমার ফ্যাক্টরিতে আগুন ধরে গেছে, এখন কি হবে? সব কাপড় তো পুড়ে শেষ হয়ে গেল, আমি তো নিঃস্ব হয়ে গেলাম। আরে আমার এখন কি হবে? এত টাকার ঋণ আমি কিভাবে পরিশোধ করব? আমি একেবারে পথের ভিখারি হয়ে গেলাম রে, একেবারে নিঃস্ব হয়ে গেলাম। আমি এত টাকা ব্যাংকের ঋণ কিভাবে শোধ করব? আমার তো একমাত্র বাড়ি ছাড়া আর কিছুই নেই, আমি এখন কি করব? সব টাকা আমার ওই ফ্যাক্টরির ভিতর ছিল ডয়ারে, ডয়ার শুধু সব টাকা পুড়ে গেছে। দেখি আমার বন্ধুর কাছে সাহায্য চেয়ে দেখি, বন্ধু কি বলে। হ্যালো বন্ধু, আরে আমার ওই যে ফ্যাক্টরিটা ছিল না, সেই ফ্যাক্টরিটা একটু আগে আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। ওই ফ্যাক্টরির ওই ডয়ারের ভিতর আমার অনেকগুলো টাকা ছিল, তা আমি তো ঋণ করে টাকাটা নিছিলাম, তা আমার দোকানটা শুধু পুড়ে গেল, এখন আমি কি করব? আমি তো পথের ভিখারি হয়ে গেছি রে, তা তুই আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবি বন্ধু? আরে আমি টাকা পাবো কোন জায়গা থেকে? আমি চলি মানুষের কাছ থেকে ধার দেনা করে, তোকে আমি টাকা দেবো কিভাবে? আমার কাছে কোনো টাকা পয়সা নাই বন্ধু, তুই ফোন রাখতে পারিস, আর অন্য জায়গায় দেখ, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না বন্ধু। যাকে আমি বিপদে সাহায্য করলাম সে আমার বিপদে পিছিয়ে গেল, সে আমাকে বলে তার কোনো টাকা নাই। হায় রে দুনিয়া, বিপদে পড়লেই মানুষ চেনা যায়, বিপদে না পড়লে কখনো মানুষ চেনা যায় না। আমি তাকে কত উপকার করছি, সে আমার সাথে। আমি তো ঋণ করে টাকাটা নিছিলাম, তা আমার দোকানটা শুধু পুড়ে গেল, এখন আমি কি করব? আমি তো পথের ভিখারি হয়ে গেছি রে, তা তুই আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবি বন্ধু? ভাই আপনার বলে টাকার দরকার শুনলাম, ফোনে বলতেছিলেন, বলেন তা কে এসে আমারে খুলে বলেন। আরে ভাই আর শুনিস নে রে, আমার যে ফ্যাক্টরি ছিল না, সেই ফ্যাক্টরিটা পুড়ে আগুনে শেষ হয়ে গেছে রে, আমি এখন নিঃস্ব হয়ে গেলাম রে, আমার আর কিছু থাকলো না, শুধুমাত্র বাড়ি ছাড়া আর কিছুই নেই আমার, ব্যাংকে অনেক টাকা ঋণ হয়ে রয়েছে, আমি তাদেরকে কিভাবে টাকা শোধ করব? আর ফ্যাক্টরির ডয়ারে অনেকগুলো টাকা ছিল, সেই টাকা সব পুড়ে শেষ হয়ে গেল। ভাই আমি তো টাকা কোথায় পাবো? ভাই তাও আমার একটা গরু আছে, সেটা বিক্রি করে দে, আপনার করে টাকা দিতে পারবো। আরে ভাই আমি তোর সাথে সেদিনকে যে কি খারাপ আচরণ করছি, তাও তুই আমাকে সাহায্য করবি কেন? না থাক, তোর সাহায্য করা লাগবে না, আর তুই এমনি গরিব মানুষ, তুই টাকা পয়সা পাবি কোথায়? আমি তোর সাথে সেদিন অনেক খারাপ ব্যবহার করছি রে ভাই, তার জন্য আমারে ক্ষমা করে দিস, আমি দুঃখিত ভাই, সরি ভাই।
আরে ভাই তাই কি হইছে আপনি আমার ভাই না তোকে অনেক ধন্যবাদ রে ভাই আমাকে সাহায্য করার জন্য আর তুই কোনো টেনশন করিস না আমি তোর টাকা সময় মতো শোধ করে দেব চল আমাকে টাকাগুলো দে আচ্ছা ঠিক আছে ভাই চলে যাদের বিপদে আপনি সাহায্য করবেন না তারাই আপনার বিপদে এগিয়ে আসবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন